প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এমএসএসসি পোস্ট অফিস সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে মহিলাদের জন্য অনেক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের তরফ থেকে মহিলাদের নানানভাবে সাহায্য করা হয়। এর আগেও আপনাদের সামনে বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছি। আজ একটি প্রকল্পের তথ্য নিয়ে হাজির হলাম। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। এই প্রকল্প বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন এবং কী কী সুবিধা পাবেন জেনে নেওয়া যাক। স্বল্প বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়ার জন্য আমাদের প্রতিবেদনে নজর রাখুন। ভারতবর্ষের মানুষ ভালো রিটার্নের আশায় অনেক জায়গায় বিনিয়োগ করে, কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ না করলে ভালো রিটার্ন পাওয়া যায় না। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু প্রকল্প চালু করেছেন। বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি দুর্দান্ত প্রকল্পের কথা আজ আলোচনা করব, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট MSSC। এই প্রকল্পটি কেন্দ্র সরকারকে তরফে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি চলতি অর্থবর্ষের মহিলাদের জন্য 2 বছরের একটি প্রকল্প। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পটি একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয়েছে চলতি বছরে 1 এপ্রিল। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই প্রকল্পে খাটানো পুঁজি থেকে লগ্নিকারী যে সুদ পাবেন, এছাড়া তার ওপর TDS কাটা হবে। যখন সুদের টাকা আয় হিসেবে গণ্য হবে, যখন প্রাপক তার অর্থ হাতে পাবে, তখন তাকে প্রযোজ্য করের হার অনুযায়ী কর মেটাতে হবে। এই স্কিমে সর্বাধিক 2 লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। টাকাটি প্রতি ত্রৈমাসিকে জমা করতে হবে। বার্ষিক সুদের হার 7.5%। এই স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই স্কিমে লগ্নি করা যাবে 2025 সাল পর্যন্ত। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, এই প্রকল্পে যে কোনো মহিলা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। 18 বছরের কম বয়সের মেয়েদের এই অ্যাকাউন্ট খোলা যাবে। 18 বছরের কম বয়সে অ্যাকাউন্ট খুলতে হলে অভিভাবকরা তার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। অর্থাৎ সব মহিলারাই এই স্কিমের সুবিধা পাবে। শিশু এবং পূর্ণবয়স্ক মহিলারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে। এই অ্যাকাউন্ট খোলা যাবে ব্যাংক এবং পোস্ট অফিসে। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।